খুব চালাক না না কোন চালাক না ও দাঁড়া আমি আমার গায়ে হাত দিই না কাজ আমার গায়ে হাত দিই না গায়ে হাত দিই না আপনারা গায়ে হাত দিবেন কেন চালাকি দেখাচ্ছেন আপনারা এখানে না আপনি গায়ে হাত দিবেন কেন ক্যামেরা অন আছে ক্যামেরা অন আছে ফের ভাইরাল ভিডিও এবার ঝাড়গ্রামের সাকরাইল থানার ওসির কীর্তি ঝাড়গ্রামের সাকরাইল থানার ওসি মারধর করছেন বিজেপি প্রার্থীকে যদিও ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম ঘটনাস্থল ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের তুঙ্গা ধোয়া গ্রাম ছবিতে দেখা যাচ্ছে নীল টি শার্ট পরা একজন গোলাপি জামা পরা আরেকজনকে কলার ধরে মারছে দূর থেকে একজন ভদ্রমহিলা মোবাইলে ছবি করছিলেন তার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করছেন হলুদ টি শার্ট পরা আরেকজন ছবি তুলতে বাধা দিচ্ছেন কি আড়াল করতে চাইছিলেন তিনি এবার এদের পরিচয়গুলি জেনে নিন নীল টি শার্ট পরা লোকটি সাকরাইল থানার ওসি খন্দকার সাইফুদ্দিন আহমেদ না উনি তখন ইউনিফর্মে ছিলেন না আর এই তার পুলিশ পোশাকের ছবি চিনে নিন ওসি খন্দকার সাইফুদ্দিন আহমেদ আর গোলাপি জামা পরা মানুষটি ঝাড়গ্রাম জেলা পরিষদের 11 নম্বর আসনের বিজেপি প্রার্থী শুভঙ্কর মাহাতো আর ওই হলুদ টি শার্ট পরা লোকটি ওসির বডিগার্ড যিনি শুরুতে মোবাইল কারবার চেষ্টা করছিলেন পরে সুবিধা করতে না পেরে পরে অবশ্য গ্রামের মানুষের প্রতিরোধে সেটিয়ে যায় ওসি এবং ওসির বডিগার্ড দুজনেই শুরু হয় মিথ্যে কথার ফুলঝুরি আপনি তো নিয়েছেন আপনি তো নিয়েছেন আর এখানেই ওসিকে বলতে শোনা যায় মরে যাক শুভঙ্কর
আহত বিজেপি প্রার্থী শুভঙ্কর মাহাতোকে এরপর মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছুদিন মানে ভোটে যেদিন থেকে দাঁড়াবার ইয়ে আর কি, সেদিন থেকে রাত্রে পুলিশ আসছে, ভোটে দাঁড়ার কোনো দরকার নেই এরকম বলছে আর কি। দুদিন রাত্রে এসেছিল, ছোট মোটো বাচ্চা টাচ্চা আছে বাড়িতে, মেয়ে ফেয়ে আছে, মানে সবার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে পুলিশ। রাত্রি তিনটার সময় দরজা ধাক্কা দিচ্ছে, একদিন তিনটার সময় এসছে, আরেকদিন প্রায় ১২টা সামথিং এরকম হবে রাত্রে। কেন? কারণ এসেছিল, উনি চাইছেন যে আমরা যাতে পার্টি তুলে নিই আর কি, এরকম কোনো হুমকি। একদম ডাইরেক্ট পরিষ্কার বলে গেছেন ওসি, আমার সাকরাইল থানার ওসি একদম পরিষ্কার বলে গেছেন এই কথায়। কি বলে গেছেন? যে আপনারা পার্টি তুলে নিন, এরকম কোনো চলবে না এখানে। থানায় স্যার উনি তো থানার ওসি, আর কি অভিযোগ করবো বলুন। মনোনয়ন করাতে পারেননি, সে কারণে প্রথমে সাকরাইল ব্লকের তুঙ্গাধোয়া গ্রামে তৃণমূল বাহিনী বোমাবাজি করে। ঘটনার তদন্তে আসেন সাকরাইল থানার ওসি। অভিযোগ ও তদন্তের নামে বিরোধী বিজেপি কর্মীদের ঘরে ঘরে হুমকি দিতে থাকেন, আর তারই প্রতিবাদ করেন বিজেপি প্রার্থী শুভঙ্কর মাহাতো। যদিও পুলিশের দাবি গ্রামে গন্ডগোলের খবর পেয়ে সাকরাইল থানার ওসি সেখানে পৌঁছয়, তারপর নাকি পুলিশ অফিসারকে গালাগালি করা হয়, অশ্লীল ভাষায় কটূক্তি করে, পুলিশকে উত্তক্ত করে গ্রামের মানুষ। যদিও পুলিশকে উত্তক্ত করবার কোনো ছবি পুলিশ দেখাতে পারেনি। সেটা নয়, পুরো সাকরাইল ব্লক জুড়ে আমাদের প্রার্থীদের, আমাদের কার্যকর্তাদের বিভিন্নভাবে থ্রেট দিচ্ছে ওই সাকরাইল থানার বিভিন্ন পুলিশেরা, ওসির অঙ্গুলি এলোনে। আজকে কি হয়েছে, আজকে এই ক্যান্ডিডেটকে যখন ওনাদেরকে থ্রেট দিয়ে ওনাকে আটকানো যাচ্ছে না, ওনাকে তখন মারধর করা শুরু হয়েছে। এরকমভাবে পুলিশ মেরেছে নৃশংসভাবে যে ওনার কান থেকে মুখ থেকে রক্ত বেরিয়েছে। বিগত দিনে উনি আমার জেলা সভাপতিকেও পর্যন্ত ফোনে থ্রেট দিয়েছেন। তো এই কেসটাতে আমরা আর পিছিয়ে আসবো না, এটা মাথায় রাখবেন। এই কেসটাতে যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর পর্যন্ত এই ওসির এগেনস্টে আমরা যাব, এবং এই এসি কত বড় মুস্তান হয়েছে সেটা আমরা দেখে রাখবো। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনাটি পোস্ট করেছেন এবং অবিলম্বে শাস্তির দাবি করেছেন সাকরাইল থানার ওসি খন্দকার সাইফউদ্দিন আহমেদের। গতকাল আপনারা দেখেছেন সাকরাইল থানার আইসি কি কুতুবুদ্দিন মোল্লা না কি একটা নাম, তিনি একজন ক্যান্সার পেশেন্ট, ভারতীয় জনতা পার্টির প্রার্থী, জেলা পরিষদের প্রার্থী বিকাশ মাহাতো, তাকে মারধর করছেন প্রকাশ্যে অন ক্যামেরা, এতটুকু লাজ লজ্জা নেই। কার্যত গ্রামের মানুষের প্রতিরোধী রবিবার প্রাণে বেঁচেছেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী শুভঙ্কর মাহাতো। ক্যান্সার আক্রান্ত এই মানুষটির অপরাধ, তিনি শাসক দলের সঙ্গে নেই, সেই কারণে প্রথম থেকেই মনোনয়ন প্রত্যাহারের চাপ ছিলই। সময় পেরিয়ে গেলে নিয়ম করে পুলিশকে দিয়ে মিথ্যা কেস দেওয়ার হুমকি, প্রাণে মেরে ফেলার হুমকি চলছিলই, আর এবার তা সামনে এসে গেল প্রকাশ্যে। আর তার মধ্যে বাংলার গরিব মানুষ লড়ছেন হিংস্র শাসক দল তৃণমূল আর তাঁবেদার পুলিশের বিরুদ্ধে। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।